আজকে বানাবো হায়দ্রাবাদি গ্রিন চিকেন। ভীষণ সহজ পদ্ধতি, কিন্তু ভীষণ টেস্টি। দেখো তার জন্য কি কি লাগবে। প্রথমেই আমি ধনে পাতা, পুদিনা পাতা আর কটা কাঁচা লঙ্কা, এই দেখো, বেটে নেব। আমি ধনিয়া পুদিনার যে নরম ডান্টিগুলো সেই শুদ্ধই আমি বেটে নিয়েছি। এই যে বাটা হয়ে গেছে আমার, বেটে নিয়েছি। এবার আমি চিকেন নেব, পরিষ্কার করে নিয়েছি চিকেন। এর মধ্যে আমি লবণ দেব, এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট করে। হাফ লেবু দিচ্ছি, বড় লেবু, হাফ পুরো চিপে রসটা দিয়ে দেব। দই দিচ্ছি 2 চামচ। এবার আমি ফুড কালার দেব, গ্রিন কালারের, এটা অপশনাল, তোমাদের না থাকলে দেবে না, ইচ্ছা না থাকলে দেবে না। আমার আছে হায়দ্রাবাদের গ্রিন চিকেনে দেয় বলে আমি দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি দিলাম আদা বাটা, একটুখানি চিনি দিলাম ব্যালেন্সের জন্য, একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। এটাকে মাখিয়ে নিয়ে আমি 2 চামচ তেল দেব, সাদা তেল। এবার সব শুকনো মশলা, ধনে গুঁড়ো দিলাম ছোট্ট চামচের, ছোট্ট, ভীষণ ছোট্ট চামচের, 3 চামচ। গরম মশলা দিলাম 1/2 চামচ। জিরে গুঁড়ো দেব 1/2 চামচ। গুঁড়ো মশলা খুব একটা বেশি লাগবে না, অল্প অল্প। গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়েছি। খুব বেশি তেল দেব না, 2 চামচ, কারণ ওখানে আমি 2 চামচ তেল দিয়েছিলাম ম্যারিনেশন করার সময়। এবার দেখো এর মধ্যে আমি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এটা আমি পুরো লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, এই যে লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 15-20 কোয়া রসুন দিয়ে দেব, গোটা রসুন, সেটা একটু 2 মিনিট ভাজা ভাজা করব। করে এর মধ্যে আমি 10টা কাজু বাদাম, গোটা কাজু বাদাম, 5টা আমন্ড বাদাম আর 15-20টা কিশমিশ দিয়ে দেব। এই দেখো কাজু বাদাম, 5টা আমন্ড দিলাম, এটা একটু ভাজা ভাজা করে কিশমিশ দিয়ে তুলে নেব। তুলে এটা মিক্সিতে একটু ঠান্ডা হলে আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করব, আর জল দেবো না এক্সট্রা এটাই এখন, কারণ দই দেওয়া আছে, একটু জল উঠবে ওতেই আমার চিকেনটা পুরো সিদ্ধ হবে, লাগলে পরে অল্প দেব।
দেখো দইয়ের জল বেরিয়েছে, ধনে পাতা পুদিনা পাতা সব কিছু দেওয়া হয়েছিল। এবার ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ। বাটিটা ধুয়েও আমি জলটা দেব। দিয়ে দিলাম, অসাধারণ স্বাদের গ্রিন চিকেন, তোমরা অবশ্যই ট্রাই করো, খুব টেস্টি। আমি সামান্য জল দিলাম, শুকিয়ে এসেছিল, কারণ আমি আরেকটু গ্রেভি চাই, ঠান্ডা হলে ওটা আরও কমে যাবে, ওই জন্য। তোমরা তোমাদের গ্রেভি কেমন লাগবে সেই হিসাবে জল অ্যাড করবে, শুকনো একদম ড্রাই চাইলে তোমরা জল দেবে না, একদম ড্রাই করে ফেলবে। এই যে আমার হয়ে গেছে রেডি, একদম সুন্দর হায়দ্রাবাদী গ্রিন চিকেন।